এর আগের দুইটা ভিডিওতে আপনারা দেখছিলেন নন্দন পার্কের মুনরেকার রাইডে উঠে এনজয় করা, সাথে স্টেজ প্রোগ্রাম ছিল। আর এই ভিডিওতে থাকবে বাম্পার কারে এনজয় করা, সাথে কেবল কারে ঘোরাঘুরি তো থাকছেই, তাছাড়া আরো অনেক কিছুই থাকছে আমাদের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি দেখুন এবং ভরপুর চমলক্য বিনোদন উপভোগ করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গাড়ি রেডি, তাই আমিও ঝটপট করে রেডি হয়ে বাসা থেকে নেমে পড়লাম। সত্যি দেখছি গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এইদিকে দুলা ভাইও রেডি, অন্যদিকে পুতুলাপুও রেডি হয়ে গেছে, আর আমি আর আজরা মাম্মাজি তো সবসময় রেডি থাকি, তাই সবাই মিলে আমরা একসাথে হয়ে ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো ভালো করেই বুঝতে পারছেন, কারণ অলরেডি আমরা আগে দুইটা ভিডিও আপলোড করে দিয়েছি। মানে পরে যে ভিডিওটা আপলোড করা লাগবে সেই দুইটা ভিডিওটাই কিন্তু আমি আগে আপলোড করে ফেলছি, আর পরের ভিডিওটাই আমি এখন আপলোড করতেছি, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, ব্যাপার না, চিল। এখন আমরা দেখতে দেখতে ফাইনালি রকেটের গতিতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থানে, মানে নন্দন পার্কে। কারণ নন্দন পার্কের পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, সেজন্যই মূলত আজকে এখানে আসা। যদিও বা এই পার্কে এর আগেও এসেছি, কিন্তু আজকে স্পেশালি আমাকে ইনভাইট করা হয়েছিল, তাই শুরুতে আশিক ভাইয়ের কাছে চলে আসলাম, কারণ আশিক ভাই আমাকে ইনভাইট করছিল। তাই সবাই মিলে আমরা একসাথে বসে একটু আড্ডা টাড্ডা মেরে বাইরে চলে আসলাম। বাইরে আসতেই দেখি খুবই সুন্দর করে ফুল দিয়ে আর্ট করা, তাই এখানে এসে একটা ফটোশুট করলাম। আর প্রোগ্রাম শুরু হতে এখনো লেট আছে, তাই একটা রুমে এসে আমরা বসে থেকে একটু রেস্ট করছিলাম আর বসে বসে আড্ডা দিচ্ছিলাম। দেন আবারও বের হয়ে গেলাম, কারণ দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চ করতে হবে, আর ক্ষুধার জ্বালায় পেটটাও খাখা করতেছিল, তাই নন্দন ভিলেজ রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। আর আজকে আমাদের সাথে লাঞ্চ করবে অভিনেত্রী শিরিন শীলা আপু। আপু আসতে একটা হাই দিয়ে বসে পড়লো লাঞ্চ করার জন্য, সাথে আপুর ফ্যামিলি মেম্বাররা ছিল, তাই আমরা এই সাইডে বসে পড়লাম। আর নন্দন ভিলেজ রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো ছিল, পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে, তাই ভরপুর ভাবে পেট ভরে দুপুরের লাঞ্চটা শেষ করে বাইরে আসতে দেখি বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। একটু পরে বৃষ্টি থেমে গেল, তাই আমি আর শিরিন শীলা আপু শুরুতে কয়েকটা ফটোশুট করে নিলাম। দেন সাংবাদিকরা শিরিন শীলা আপুর ইন্টারভিউ নিল, আমারও কিছু ইন্টারভিউ নিচ্ছিল, তো আমিও ইন্টারভিউ দিলাম। দেন আমরা এখন যাচ্ছি বাম্পার কার রাইডে উঠে ভরপুর ভাবে এনজয় করার জন্য। আর এর আগের ভিডিওতে তো স্টেজ প্রোগ্রাম আর মুনরেকার রাইডে উঠে এনজয় করা দেখছেন, তাই সেই ভিডিওটা এই ভিডিওতে দিলাম না। তাই শুরুতে এখন আমরা চলে আসলাম বাম্পার কার রাইডে, এখানে আজকে ভরপুর ভাবে এনজয় হবে। কিন্তু শিরিন শীলা আপু বুঝতেই পারছিল না যে কিভাবে চালাতে হয়, তাই আমাকে জিজ্ঞেস করছিল, আমিও আবার অল্প করে শেখাই দিলাম, তাছাড়া আবার আমাকে হালকার উপর ঝাপসা করে ধাক্কা দিয়ে উড়াই দিবে। ও বাবা, বলতে বলতে শুরুতেই রাহিক ভাই আমাকে ধাক্কা দিয়ে উড়াই দিল, কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে ধাক্কা দিতে পারছিলাম না, শুধু ধাক্কা খেয়ে যাচ্ছিলাম, তাই ভয়ে ভয়ে একটু দূরে দূরে থাকছিলাম, তাও এসে এসে সবাই ধাক্কা দিচ্ছিল। তাই আমি আর শিরিন শীলা আপু বুদ্ধি করে দুইজনে একসাথে হয়ে গেলাম যে আমরা দুইজনে মিলে সবাইকে ধাক্কা দিব। এই প্ল্যানিং করে সবার মধ্যে বিড়বিড় বিড়বিড় করে কিভাবে যে রাইড করছি নিজেও ঠিক পাচ্ছি না, অবশেষে আমরা দুজনেই ঠক্কর খাচ্ছিলাম। এখন আবার দেখছি আমার গাড়িটা শুধু পিছনের দিকে যাচ্ছে, অন্যদিকে শিরিন শীলা আপুরটাও সেম। তাই এগুলা করতে আবারও আমরা একসাথে হয়ে গেলাম, আর পিছন থেকে এসে আমাকে দিল একটা ধাক্কা। ও বাবা, ও বাবা রে। যাই হোক, বাম্পার কার রাইডে তো আমরা অনেক এনজয় করলাম, দেন চলে আসলাম ফটোশুট করতে, এখানে আমরা ফটোশুট করলাম। এবারে আমরা যাচ্ছি কেবল কারে ওঠার জন্য, জানি না কেমন এনজয় হবে, তবে আশা করি ভালো এনজয় হবে। কিন্তু আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, তো ফুটা ফুটা বৃষ্টি পড়ছিল, এর মধ্যে আমরা চলে আসলাম কেবল কারে ওঠার জন্য। কিন্তু মুখের কথা মুখেই আছে, বলতে বলতে সত্যি সত্যি বৃষ্টি চলে আসলো, তারপর আমরা কেবল কারে উঠে পড়লাম। আমি একা একটাতে আর রাহিক ভাই আর শিরিন শীলা আপু দুজনে মিলে একটাতে উঠে পড়লো। আমরা মনে হচ্ছে যে সমুদ্রের মাঝখানে আছি, ভালো ফিল হচ্ছে, একটা অন্যরকম ফিলিং, কারণ এটা আমার ফার্স্ট ক্যাবেল কারে উঠা, আমি কখনো ক্যাবেল কারে উঠি নাই, কখনোই না, কখনোই না, এরকম একটা সুন্দর এক্সপেরিয়েন্স, তার মধ্যে বাইরে যে সুন্দর বৃষ্টি হচ্ছে, ও মাই গডনেস, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। তাহলে এটা খুলে ফেলি, এটা যদি সানরুফের মতো ওপেন করা যেত আরো ভালো লাগতো, যদিও অলমোস্ট আমি ভিজে গেছি, এই দেখো। যাই হোক, কেবল কারে ঘোরাঘুরি শেষ করে এবার আবারও আমরা কয়েকটা ফটোশুট করলাম। দেন এখান থেকে চলে আসলাম সামনের দিকে, এখানে আসতেই রাহিক ভাইয়ের বাইকে করে শিরিন শীলা আপু ঘুরতে চলে গেল, আর এদিকে হঠাৎ করে নিশাত আর সাফার সাথে দেখা হয়ে গেল। তো তারা দুইজনে আবার রিকোয়েস্ট করছিল ট্রেন রাইডে ওঠার জন্য, তো আমি রাজি হওয়াতেই দেখছি দুইজনে মিলে ঢং করতে শুরু করে দিয়েছে। যাই হোক, দেন ট্রেন রাইডে উঠে পড়লাম, ভালো এনজয় করছিলাম। একটু পর দেখছি কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, নামাও নামাও বলতেছিল, তাই নামিয়ে দিয়ে হাই পাই দিয়ে বিদায় দিয়ে দিলাম। এদিকে আবার রাহিক ভাই শিরিন শীলা আপুকে ঘুরাই নিয়ে চলে আসলো, দেন আমি আবার রাহিক ভাইয়ের বাইকে উঠে পড়লাম। অন্যর বাইকের পিছনে বসতে আমার খুব ভয় করে, কিন্তু আমি নিজে চালাইলে কোনো রকম ভয় করে না, আর এই বাইকে উঠে তো কোনো রকম ভয়ই করছে না, কারণ এই বাইকের চাক্কা হলো চারটা, আর আমরা যেগুলো চালাই সেগুলোর চাক্কা হলো দুইটা, তাই ঘুরতে খুব ভালোই লাগছিল। কিন্তু এদিকে রাহিক ভাই দেখছি ড্রাইভ করতে করতে গরমে একদম খাইমা গেছে গা, তাই আমরা আবার নন্দন ভিলেজের ভিতরে চলে আসলাম, এখানে বাইকটা রাইখা আমি আবার কয়েকটা ফটোশুট করলাম। দেন আমরা ঘোরাফেরা শেষ করে আবারও সবাই মিলে একসাথে হয়ে গেলাম, কারণ এখন বাসায় যাবো, বাসায় যাওয়ার আগে একটু আড্ডা টাড্ডা মেরে নিলাম। এদিকে শিরিন শীলা আপু চলে গেল, অন্যদিকে আমরাও বের হয়ে দেখছি আমাদের গাড়িটা রাগ করে চলে যাচ্ছিল, তাই আমরাও আর দেরি না করে ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম। সুতরাং আজকের মতো আমাদের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।